Dharma deshana upakar korar age mahakarone tathagata samyak sambuddher ananta gunke shraddha nibedan korchi bandana korchi tar kartrik bashito 84000 dharma skandake shraddha pragya jukto citta chetanay bandana nibedan korchi শেষ সাথে অতীতে বর্তমানে ভবিষ্যতে যে সঙ্গ সঙ্গের শীল সমাধি প্রজ্ঞার অনন্ত গুণকে স্মরণ করে কৃতজ্ঞতা স্বীকার করে বন্দনা করছি আজকে এই মুহূর্তে মতে অনুষ্ঠানে উপস্থিত পরম শ্রদ্ধেয় সঙ্গপ্রিয় মহাতের মহোদয় বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব মহোদয় প্রমুখ গুণোত্তম ভিক্ষু সংঘকে বন্দনা নিবেদন করছি আর আপনারা যারা পরিবারে নিকট আত্মীয় এবং নিমন্ত্রিত সকলে আত্মীয় যারা উপস্থিত হয়েছেন ভিক্ষু সংঘের পক্ষ থেকে আপনাদের সকলকে এই ধরনের দানময় শীলময় ভাবনাময় সঞ্চিত পুণ্যের প্রভাবে ইহকালে সুখ পরকালে সুখ অন্তিমে পরম সুখ নির্বাণকে প্রত্যক্ষ করার সক্ষম হোক ভিক্ষু সংঘ পক্ষ থেকে নির্বাণে নৈষ্কর্মে সংকল্প উদ্দেশ্য করে আশীর্বাদ প্রদান করছি গরর কথা হলি গরর কথা দিয়ে বুঝে দিলে বেশি বালা করে বুঝিব না বাংলা খুব কঠিন ভাষা আর ব্যগুণ তো সোগাছে না সোগাছে না নাই সুখ দেই নাকি রূপ চাই না চাই বাহ্যিক রূপ চাই না চাই কিন্তু সাইজ জানে উপলব্ধি করি ন জানে না অতি জন্ম জন্মান্তরর অতি জন্ম জন্মান্তরত উগ্র কর্ম গজ্জে এ কর্ম বহু কর্মের মধ্যে উগ্র কর্ম মৃত্যুর রাগে বহু কর্মের মধ্যে উগ্র বলিষ্ঠ কর্ম চুতির রাগে উগ্র নিমিত্ত দেখাই খুব সুযোগ এই উগ্র নিমিত্ত কি উপকার করে দিল আজ এ পর্যন্ত তমালে যদি হয় কত বছর 45 বছর পর্যন্ত উপকার করে উগ্র নিমিত্ত আর এ নিমিত্ত যদি দুর্নিমিত্ত হইতো যে এখন বুদ্ধ শাসনের মধ্যে বুদ্ধই এক সুযোগ এখন যে শ্রদ্ধা আছে এ নোয়ারাবে ধারাবাহিক বজায় রাখিবে তারপর ওই যে দেন তিন নাম গিয়ে গই বুদ্ধ শাসন দেখা পাইল মনুষ্য লোকে আইল শ্রদ্ধা আছে মন আছে ব্যগ্নতন শ্রদ্ধা নাই মন আছে ব্যগ্নতন চেতনা নাই মন চেতনা আছে শ্রদ্ধারে এ চেতনা জাগাই না দেয় গুণমন্দ রয়ে গিয়ে গুমত রয়ে গিয়ে এ যে সময় যার গই কিন্তু গরণ খাম নগরে বাহ্যে খাম লই এনে সময় অপচয় করে ফেলাই সাত বছর যদি অর্হত হয় তুমি 42 বছর হই হ্যাঁ 52 বছর হই বানতে 8 বছর হই হ্যাঁ আরও কত মানুষের বিচরণ এই জগতের মধ্যে আইন টিপিটক মতে সাইলাম দে সাত শ্রেণীর মানুষ আছে পৃথিবীতে অভিধর্ম মতে 11 জন মানুষ আছে পৃথিবীতে 11 জন বুদ্ধ সংক্ষেপে স্বরূপ লই ফেলাই দে মানুষ খারে হয় অমানুষ খারে হয় স্বরূপ লই ফেলাই দে স্বরূপ মানে কি
কমব্যাক করিবে লাগে দেয় বুঝিবার লাগে শর্টকাটে তো সাড়ে সাতশো কোটি মানুষ এই ন হদেরে এগারো জন হয়ে দিলে পুরোই ন বোঝন সংসার এত দীর্ঘ হন ন পারে জন্ম জন্মান্তর সরায়তন হইলে পুরো ইয়ে গেল আর জগতের মধ্যে যত ব্রহ্মা রূপ ব্রহ্মা অরূপ ব্রহ্মা কত কিছু নানা বব বিনা বব আছে এই ন হইলে পঞ্চস্কন্ধ হইবালা দেরে কত কিছু ধর্ম আছে পৃথিবীতে দাতু ধর্ম হয়ে দিলে পুরাই দিয়ে রে দাতু মনসিকা দাতু ধর্মরে হয়ে দিলে দাতু রূপ ভূত রূপ ইয়ে হয়ে দিলে ওই গিয়ে গে তো যত কিছু হম পৈতনার নাম রূপ হইলে ওই গিয়ে গে না নাম রূপ হইলে অন্যান্য আর কিন্তু কঠিন জিনিস সহজ করে হইবার চেষ্টা করি গলায় গলায় দেরি এ নাম রূপ সরায়তন হ্যাঁ নাম রূপ অস্কন্ধ পঞ্চস্কন্ধ আয়তন ধাতু সত্য প্রতীত সমুপাত এছাড়া তো অন্য কিছু ধর্ম নাই হ্যাঁ বহু তোয়াই চাই আরও কিছু ধর্ম আছে কি না তোয়াই নভাব দে বুদ্ধ হোক বা নহোক তোয়াই চাই দেরি বুদ্ধ কথা তো বৃত্তি রাখি কিন্তু একটা ফান ফান থাকে ব্যাকগ্রাউন্ড থাকে না তো এখন এই যে একখান পজিশনত আসছে দে হ্যাঁ এক শ্রেণী বুদ্ধি সম্যক সম্বুদ্ধ হইব পৃথিবীতে বিচরণ করে এক শ্রেণী তো একত্রিশটি পুরো একত্রিশটি লোকভূমির যদি সংক্ষেপে অভিধর্মের ভাষা যদি হয় উগ ওয়ান সাউয়ানা সে হত কেনা বুদ্ধের অমৃত বচন একুরেট তোমার হতা তোমার হতা তোমার হতা যে হতা হইব হোক অনুবাদ করি না হয়ে ফেলাই বলে মন হয় চিত্তও হয় হ্যাঁ বিজ্ঞানও হয় যে হইব কিন্তু বুদ্ধের হতা এখনো নিকুট রয়ে গিয়ে গে সাউয়ানা উগ্র বচন সা মানে অঙ্গে আছে দেরি উইয়ানা মানে বিজ্ঞান বিজ্ঞান মানে চিত্ত মানে নয় বিজ্ঞান মানে কি চিত্ত সাউয়ানা একত্রিশটি লোকভূমি ব্যাগমি অরূপ ব্রহ্মা ও সাউয়ানা রূপ ব্রহ্মা ও সাউয়ানা স্বর্গবাসী ও সাউয়ানা মত্যলোকে ও সাউয়ানা তীর্য প্রেত অসুনির একত্রিশটি লোকভূমি শত সহস্র কোটি চক্রবাল অনন্ত চক্রবাল যত সত্য আছে জগৎ বিশ্বব্রহ্মাণ্ডে না সাউয়ানা কি না তার মানে কি ইবে চেতনা চিত্ত চেতনা যুক্ত প্রাণী চিত্ত চেতনা যুক্ত প্রাণী হয় না নয় সাউয়ানা তো ব্যাগগুণত সুলোর আগার ট্যাঙ্গার তলার একখান জিনিস পাই মহানা ভাই যে নয় সাড়ে তিন আট যার যার আদি মাফিবে নিজের কর যাই না ফিতা দি মাতিবে যার যার যা দি দূর হয় না নয় তাহলে সাড়ে তিন আট ফাইয়ে দে মহানা ফাইয়ে দে না হয়তো না অতীত জন্মের উগ্র এমন বলিষ্ঠ বহু কর্মের মধ্যে এমন বলিষ্ঠ কর্ম গজ্জি এই কর্ম হইবে মৃত্যুর আগে আরে নিমিত্ত দেখাই এই খবে গুণে কর্ম কর্ম নিমিত্ত গতি নিমিত্ত শ্রুতি প্রতিসন্ধি ইতার হামিতি করিব তোমার কোনো সম্পর্ক নাই আছে না মা ফেডো ভিতরে তমাল নাম আসিল না মা দিয়ে দেরি তমাল বেগুন চিনে দেরি ইয়ন্ত ব্যবহারিক চিনিবার লাগে কিন্তু ভিতরে যে পরমার্থ রয়ে গিয়ে গো চিত্ত চৈতসিক রূপ ইয়ন্ত তমাল ন জানে তো চিত্ত চৈতসিক রূপ ইতার কার্যক্রম চলে না নচলে ধারাবাহী অবিরাম নন স্টপ হ নন স্টপ নাম রূপ গঠন করে হ গঠন করে বাঙ নয় গঠন করে বাঙন হয় কার্য কারণে গঠিত হয় কার্য করার সমতা অভাবলে বাঙন হয় উৎপত্তি স্থিতি বঙ্গ ক্ষণভঙ্গুর ইয়ে আছে দেরি এখন ফ্রুসার গজুম তোমারা খাল লয় আসো আঁরা খাল লয় আসি ক্ষণভঙ্গুর লয় আসি কিলো আসি এ দূরে থাক এইন এবার পয়েন্ট ডেসনার পয়েন্ট তো এখন এব দে সাড়ে তিন হওয়ার তুই জিও হ আমরা জিও করি একগুণ মানুষের খ্রিস্টার হতা এখন আজ নিজের হতা কেন উনি চায় না হ্যাঁ খ্রিস্টার হতা না হই দুনিয়া হতা ওইতার হতা ইতার হতা ইয়ে কত দেখা ইউনিভার্সিটি পঁচাত্তর সাবজেক্ট গবেষণা বেশি আরও অক্সফোর্ড ক্যামব্রিজ এই পৃথিবীর মধ্যে যে এই গারাগারি করতে নাম রূপরে গারাগারি করতে রুয়রে নাম গারাগারি করতে বুদ্ধ এত সুন্দর দেশনা দিয়ে না কি কি দেশনা দিয়ে বুদ্ধ ফাঁসকান বিষয় দিয়ে রে কোন বিষয়
संस्कार विकार लक्षण प्रज्ञप्ति निर्वाण ए फांस होता सारा उग होता न हो सब होता न हो तुम्हारा थे भी डॉक्टर भाई चाहिए हाँ बहुत तो है सब होता है कि ना उग न हो फांस हो ये बेरा हो दे गेय गेय हो दे ये बेर क्या हो दे जाने बार विषय गेय जाने बार विषय गेय ए गेय विषय रे বুদ্ধ হন্তা আরো কিছু হবার বাকি আছে না সাইডে 7 দিন পর্যন্ত রত্নগরর মধ্যে অবিধর্ম ইয়ান গবেষণা করে সাইডে এক এক দিনে এক এক স্কন্ধ 7 দিনে 7 স্কন্ধ 66 স্কন্ধ পাঠান যখন চাইলো পাঠান মানে যত রকমে ধর্ম আছে হবার গেলে তো তিন ধর্ম হ পাপ ধর্ম পুণ্য ধর্ম অব্যাকৃত ধর্ম এ ধর্ম সারা কোন ধর্ম আছে না নাই ও যত তোয়া ওয়া তুমি কত যত বড় বৈজ্ঞানিক হোক না কেন তিন ধর্ম সারা ফাতিন তিন ধর্ম সারা ফাইত ন তিন না মধ্যে এ চিত্তরে তো এজন ফাইতরা চিত্তরে ভাই না ন ভাই যে দূরিত ন পারে সইত ন পারে দূরি এনে বদল মধ্যে কোন গবেষণাগারের মধ্যে একখান জিনিস ওই ভাইরাসের মতো জমা রাখিব বোম তৈরি করে বলে এ তৈরি করে বলে যত চিত্তরে দূরি তারিব না এত গতিবেগ এত গতিবেগ অণু পরমাণু অণু পরমাণু এ অণু পরমাণু তো ন হইবার গেলে মানসিক শক্তি হইবে চার গুণ বেশি ফিজিক্যালের চেয়ে মেন্টাল গতিবেগ চার গুণ বেশি অর্থাৎ আলোর গতি চেয়ে মনের গতি চার গুণ বেশি কত চার গুণ বেশি বুদ্ধের মাত্রা ন যাই এ নারা এ দূর এ দ্বার দ্বারাইত্ব নয় যোগ যাই নাই হয় না নয় তো আরও ফিরে আয় দেশনার হয় না নয় তো ওই বুদ্ধ যে জিনিস সাধারণ মানুষের বুঝাই সাধারণ মানুষের মধ্যে সূত্র পৃথক যে যে নিশান বুঝাই ইয়ে তো আছে প্রতীত্য সমপাত না সূত্র নো আছে হ্যাঁ অবিদ্যার কারণে সংস্কার হয় সংস্কার কারণে হ অবিদ্যার কারণে সংস্কার হয় সংস্কার কারণে বিজ্ঞান হয় বিজ্ঞানের কারণে নামরূপ হয় নামরূপের কারণে সরায়তন হয় সরায়তন কারণে স্পর্শ হয় স্পর্শ কারণে বেদনা হয় বেদনার কারণে তৃষ্ণা হয় তৃষ্ণার কারণে আসক্তি হয় আসক্তির কারণে কর্ম হয় কর্মের কারণে জন্ম হয় জন্মের কারণে জরা ব্যাধি মরণ শোক পরিতাপ দুঃখ দমনস্য উপায়াস এভাবে দুঃখের কারণ দুঃখ সত্য অনব্রত ননস্তপ সাড়ে তিনাত ওই থাকে কেন আস হয় মানে কেন আস হ্যাঁ কি হইও প্রতীত সভা যায় না সেন হ প্রতীত সমবাদ যায় না সেন তো প্রতীত সমবাদের মধ্যে ভালো আসি হয় না হ প্রতীত সমবাদ নন স্টপ বালা আসি হয় না আর আর 95 বছর বয়স তমাল বাবুর তার বাবারে পুষার করেছে ভালো আসেনি কয়ে আসি আসি এ কইব কিন্তু ভিতরে প্রতীত সমবাদ তুমি মুগদে হলে কি হবো আয় তো বালা নাই প্রতীত সম কি হয় বালা নাই মুখে কি হয় তো অন না তার মানে তুমি অবশ্যই ন বুঝো উপলব্ধি ন কর বুদ্ধের কথা নও ন খ বুদ্ধের কথা নও নি বুদ্ধের খতমতে আচরণ ন করি বুদ্ধের খতমতে উপলব্ধি ন করি তা আবার আচরণ অনুশীলনের মধ্যে আমরা বৌদ্ধ সমাজের মধ্যে একান ইয়েও গিয়ে গই রীতিও গিয়ে গো ট্রেডিশনালও গিয়ে গো কীরকম সব খারি থালি বাবনা মনে করে ইয়ন অবিধর্মথন এ দৃষ্টিভঙ্গি ফাল্টা দিয়া করবো হ মন রঙে স্মৃতি প্রজ্ঞা থাকলে বাবনা খারি চৌকারে বই থালে এটি চৌকারে বই থাকে ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা হদি বাবনা মহদি আয় এম জিনিস দেখি দি আর উত্তম মনে না হয় বাবনা ওই নেই এম জিনিস দেখি দে বলে কি জিনিস পছন্দর জিনিস কামছন্দ হ কামছন্দ ব্যাপাদ উদত্ত কৌকৃত্য এনলে বই থাকে তো মাইছে দেখে দে বাইরে দিদি বাবনা করে বাইরে এত মহা ভাবনাকারী হবো দেন ইয়ান পাল্টাই হলাম বলে হ মন রঙে স্মৃতি প্রজ্ঞা থাকিলে রূপর রঙে স্মৃতি প্রজ্ঞা থাকিলে আঁড়ি আঁড়ি ভাবনা হয় বই বই ভাবনা হয় না নয় সুই সুই ভাবনা হয় না নয় তো এরকম যদি হয় তোমারা কর্মচারী ব্যতিব্যস্ত জীবনের মধ্যে খুঁজা হামানোর সময়ের মধ্যে ওইদিন যদি 10 দিন বই থাকি লস ন বারা কেন দিবে বাসা বারা ওইদিন 10 দিন বই থালি হয় না নয় তো পদ্ধতি শিখি লইবে অবশ্যই ভাবনা করি তারিব তরকারি বেশি নিয়েও ভাবনা করি তারিব
তরকারি বাজারে তরকারি ওয়ালারা তরকারি না বেজে সব সময় ভাবনা করি তারে যাক এই সাইডে পরে দি কথা হইয়ে দে এখন আই চলি এক রকম দেহ মন চলে এক রকম তলে মিলেন না তুই এত মরনের আগে এন একটা বলিষ্ঠ পুণ্য গড়িয়ে নে যে মত্য লোকে আসি বুঝো না বলিষ্ঠ কর্ম গড়িয়ে নে যে উগ্র মত্য লোকে আসো ইবে যদি আরে ভালো অভয় না যাব যাব না না যাব কারণ এই পৃথিবী মিশ্র বুদ্ধ কি কি আশীর্বাদ দিয়ে হইতাম না আমরা প্রতিদিন ভাগ করি আমরা বাবা তো সাব্বা মালা রাখান তো সাব্বা দেবতা সাব্বা বুদ্ধা সাব্বা দাম্মা সাব্বা সাঙ্গা নুভাবে না সাদা সত্যি বাবন্তু দে বুদ্ধ হদে তোমারা ব্যাগ যেহেতু আশীর্বাদ কুঞ্জ প্রার্থনা কর হদে শুকুর ভেষণি লড়াই কর ষষ্ঠী সুখ হো ষষ্ঠী সুখে সুখী হো কি দিয়ে দে ষষ্ঠী সুখ ষষ্ঠী অত বুঝুন না এ পৃথিবী বুদ্ধ বুঝে দে প্রত্যেকের পঞ্চস্কন্ধ ষষ্ঠী সুখ এরা পরম সুখ নাই আছে না পরম সুখ ষষ্ঠী সুখ আছে তার মানে কি তুমি দিউন স সোগে দে চায় না নচায় ফাইব না নফাইব খানিকক্ষণ খানে দে নাও নে ফান না নফায় এই না মধ্যে দুইয়ান আছে সোগে যখন চাইব পছন্দ হইব খানিকক্ষণ ষষ্ঠী তারপরে অস্বস্তি খানা দিও ষষ্ঠী অস্বস্তি নাগর মধ্যে ইয়ে গন্ড লই ষষ্ঠী অস্বস্তি মুগর খাই দিও ষষ্ঠী অস্বস্তি হয় না নয় কাই অস্পর্শ ষষ্ঠী অস্বস্তি মন কি আবার মন ষষ্ঠী অস্বস্তি ন বুগেন না বুগে না না বুগে এই অস্বস্তি ষষ্ঠীর লাই যখন ষষ্ঠী হয় মনের মধ্যে তখন অস্বস্তি যখন অস্বস্তি হয় তখন ষষ্ঠী তোমার যখন স্বস্তি হয় তখন অস্বস্তি হয় এই রইনে মানুষ জীবন শেষ কিন্তু বয়স তো যার গই সংস্কার ধর্ম অনিত্য সংস্কার ধর্ম দুঃখময় সর্বধর্ম সর্বধর্ম মানে কি পঞ্চস্কন্ধর স্বভাব প্রকৃতির ন্যাচারাল জেনেছেন কি ধীরে ধীরে জরা হয় না নয় ব্যাধি হয় না নয় মরণ হয় না নয় তোমার সুযোগ দিবে না ওই ভিতরে তো হবে হয় দে তোমারে আর সুযোগ দিতাম না বুঝো না তোমার কি কর দে তোমারা নির্দিষ্ট সময় বান্ধে হইয়ে দে এগারোটা দশ মিনিটে শেষ করিব ই কে কেন করিবে না বুঝ হ্যাঁ ও ন উনি থাকো এটা ফ্রিজ কুলার দেখো না দেখছে না উনি ওনে ঠান্ডা ভাত খাওয়া দে না ঠান্ডা ঠান্ডা পানি তোমার দে ভালো করে ও ন এ হতা উনতো না তো তোমারা ওই প্রবরণ আসা জিম 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 করে উনে না আয় তো উনিলেও নম ন উনিলে নাই হয়ে যাইব বুঝি হয় না নয় ইয়ে না আর দায়িত্ব উন না তোমার দায়িত্ব নির্মাণই তার দায়িত্ব ভালো করিব যার যার দায়িত্ব তো তারপরে কি এই যে ষষ্ঠী অষষ্ঠীর মধ্যে জীবন সে কত বছর দশ বছর কুড়ি বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আর বাইন্ন বছর এইভাবে বুড়ার বয়স পঁচাত্তর হয়ে গিয়ে কিন্তু ফুত্তিন হইতে দেশর হোক পার্বত্য চট্টগ্রাম হোক আর ল্যান্ড ডিস্ট্রিক্টের মধ্যে হোক ফুত্তিন মরাতে মানুষ ফুত্তিন মাঝে মাঝে বান্ধারে দেখি মাঝে মাঝে আঁড়ে দেখিবে মাঝে মাঝে ও বান্ধারে দেখিবে কিয়া অনৈত্য সমাজ আর বুঝি আনিচা বাতা সাঙ্গার উপাধা হইয়া তেমন উপজিত নিরু জানি তেসাং উপ সম সুখ হইবার লাই ওই তারা উনে এই তারা হর কিন্তু ওই ওইটার ভিতরে খাম ভিতরে করি যাই কারণ হয় না নয় ওই তারা হতে আয় তো যার কই সময় শেষ ও বান্ধে তোমার আর পথ তাইব হই দিয়ে দে বান্ধেরা ন বুঝে খোঁজ জানে দেখুন ওই বুঝি ন পা উপলব্ধি করি ন পারে উপলব্ধি করিলে তো নির্বাণ যাইতো কই তো রে কেন নির্বাণ যাই আর হুয়া মরা মরা মরি না কথা রহম এদিকে ওই তার স্বভাব ন বুঝ তিন ভাই আছে সবাই আছে আসল বাইরে হইতে ওই প্রতিটা সমপাত মরে শেষ হইবে হ জরা ব্যাধি মৃত্যু প্রতিটা সমপাতে সংক্ষেপে হইবিলাম দে জরা মরণ মৃত্যুজ্ঞ আছে মনে করিস ফাল মারি যে তেতেন তো মৃত্যুজ্ঞ আছে না না মাঝখানে দে ব্যাধি আছে তাহলে তিন বাই হবাই হ জরা সোরা বাই ব্যাধি মাজ্যা বাই মরণ বড় বাই বড় বাই ব্যাগ গুণ ম্যানেজ করিব দে নিয়ন্ত্রণ করিব দে
সরবায় তোর নাম জরা তুই সাড়ে তিন হাতর লোক হইতে হবে হই দিই দে হ জরা ভাই সর ভাই তোমার নাম জরা সাড়ে তিন হাতর লোক হইতে হবে হন দিন দেহা নদিস দেখা দিলি নির্বাণ যাব এ বান্ধার আর ইয়া ন দেখায় তোমার আর ইয়া ন দেখায় আর যারা দেখি এই তারা হই নে ওই তারা বিশ্বাস না করে হয়তো হাই তো এসর ভাই দেখি ইতে এ কাম করে হাবা বনা মধ্যে দেখি ফেলাই দে অর্থাৎ বুদ্ধ হতা অন্যে আচরণ গজে অনুশীলন গজে উপলব্ধি করি ফেলে পার পায় তাতে ইয়েস জন্ম জন্মান্তরে ন দেখি এবার দেখি এবারে দেখি জন্ম জন্মান্তর খেয়ে না দেখিব আর বেয়া এখন ফাঁতা দিও ইতি লইব দিও ইতি জরা বিয়াদে মৃত্যুই তার তাই আর কোন ভাবিবার সুযোগ আছে না জরা ব্যাধে মৃত্যু দুঃখ বুদ্ধ হয়ে দে হ জন্ম দুঃখ জরা দুঃখ ব্যাধে দুঃখ মরণ দুঃখ বারো প্রকার দুঃখ মধ্যে এই জন হই দিয়ে সুরভাইয়ের হতা তাহলে বুঝে গিয়ে গই দে সুরভাই লুকি রয়ে গিয়ে গই হ ব্যাগুনে আরা ব্যাগুন শরীরের ভিতরে সুরভাই লুকি আছে ন দেখি আছে না নাই তা মাই বোয়ার মধ্যে কনে সুরভাই হব দে সুরভাই হ মাই বোয়া তো না বাইন আছে না বইন আছে বাই আছে ন তইলে মাঝে বাই ওই দে মাঝে বাই ওই বড় বাই হই দিয়ে দে ওই মাঝে বাই তোর নাম মাঝে বাই বিয়া দি তোর নাম তুই হসপিটালত তাবি হসপিটালত তাবি এক ভাই ঘরে থাকে শরীরত আর এক ভাই হসপিটালত হয় না নয় হসপিটাল আবার ওই চট্টগ্রাম হসপিটাল মনে না করছু এই না এই এডার ভিতরে আছে বাইরে একটা ভিতরে একটা ন হসপিটালত তাবি বড় ভাই হতে ওই মানে হই দে ওই দে শ্মশানত আছি অপেক্ষা আছি হ এক ভাই শরীরের ভিতরে আর এক ভাই মাইকিয়া ভাই হসপিটালত আর এক ভাই শ্মশানত তিন ভাইয়ের খাস সবাইয়ের খাস ইয়ে হলে নবুঝো নারা যারা ব্যাধে মৃত্যু হলে বুঝব না এ ভাঙে ভাঙে হই আছে না নাই তো তিন ভাইয়ের খাস করে এভাবে দশ বছর সরবাই হতে দশ বছর ই কুড়ি বছর ই নবুঝো যহ পঞ্চাশ বছর যার এখান এক উপায়ে হই দি এক স্তর এক লেভেল এক স্ট্যান্ডার্ড লেভেলে হই দি নবজন যহ পঞ্চাশ যাত মানুষের গড়ে একশো বুদ্ধের আমলের হতা হই দি বেশুদি মার্কর মতে বুদ্ধের আমলে একশো গড়ায়ু দশ দশ হলে দশ দশে একশো হয় না নয় তো এই পঞ্চাশ বছরের মধ্যে কী সময় হবে পঞ্চাশ বছর এতে জ্ঞান প্রজ্ঞা পরিপূর্ণ সময় ক পঞ্চাশ বছর জ্ঞান প্রজ্ঞা পরিপূর্ণ লাভ করিবার সময় ফাইয়ে না পঁচানব্বই যদি হয় ফাইয়ে না তারপরে ওই তারা তিন ভাই কাম করি ফেলাইয়ে এতে বাইরে বাইরে ঘুরে হয়তো তুই কী করতে হয়তো সাইবার জিনিসলে জীবন শেষ অনিবার জিনিসলে জীবন শেষ ভাবিবার জিনিসে জীবন শেষ তিনও বিষয় মারাত্মক খাই ফেলাই দে সাই সাই পঁচানব্বই উনি উনি পঁচানব্বই অনে নয় এতালা হতে বুদ্ধ এনে পঞ্চ নিবরণ তো জীবন আয়ুরে আয়ু জীবনরে খাই ফেলাই দি তার মধ্যে সবচেয়ে বড় খাই ফেলাই দে তিনামিদা ক আমরা জীবনরে তিনামিদা খাই ফেলাই এক কথা তিনা মানে কি মানসিক অলস শারীরিক অলস হয় না বললে দি মানসিক অলস মনের ভিতর উৎপন্ন হইতে থিনা অর্থাৎ মনের প্রবৃত্তি চৈতসিক এইভাবে মনরে অলস করে দিয়ে সে জীবন অলস কি অলস কি কি অলস আছে মানুষের মধ্যে ধর্ম দেশ না ওইতে আলসি করে দে এইভাবেই হই দেয় ক ধর্ম দেশ না ওইতে আলসি করে ভাবনা করতে আলসি করে সার রাজ্য সত্য নাইও তো পুনর্জন্ম লেব না নলেব এইতে মারাত্মক সংসার লম্বা করে ফেলাই দিয়ে জীবন খাই ফেলাই অনে নয় এই দূর আরও তো আছে উগ্র হয়ে দে মেইন প্রধান আর আর জীবন আয়ু খাই ফেলাই দে পুণ্যের আয়ু খাই ফেলাই দে থিনা মিদা থিনা অলস মিদা ক্লান্ত গুঙ্গিয়ে আর গুঙ্গিয়ে দিয়ে অন্য জায়গার নয় বিষ গাছর নিছে কোন গাছর নিছে পঞ্চস্কন্ধ বিষাক্ত গাছের মতো ষষ্ঠ অসুস্থিত বিষাক্ত গাছের মতো নয় না এই গাছের তলে যদি গুঞ্জ তুমি থিনা মাইন মিডিয়া আর নির্বাণ হর খা অনিবে না এতালায় বুদ্ধ বদলায় ফেলাই দেয় বুদ্ধ বদলায় নানা বদলায় সাত শ্রেণী মানুষ পৃথিবী
বোধিসত্ত্ব শ্রেণী গৌতম বুদ্ধ দেখা পাই দে 5,12,28 জন গিয়ে গই এবে সহ হ 5,12,28 জন গৌতম বুদ্ধ সহ আরো হই গিয়ে দে সিরিয়ালর মধ্যে পক অপক পক সিরিয়াল 10 জন সিরিয়াল হজান তোমারা জানো দে সব সময় আজ্য মিত্র কারণ সিরিয়াল বইজে দে নাম্বার 1 10 জনের মধ্যে হ্যাঁ আজ্য মিত্র রাম রাজা অবিভূদে শুভ মানব তোদিয়া ব্রাহ্মণ এইভাবে না লাগি রে হইতে পালালে হইতে 10 জন সিরিয়াল ন আছে এর অপেক্ষা এন অবভিয়াস এ গুম জন থিনামি দেয়া যখন বুদ্ধ রঙে দেখা হয় তখন হবে দে হ্যাঁ এ বুদ্ধ নয় ওই আরেক বুদ্ধ নির্মাণ দেখিন দে ওই বুদ্ধ যখন আইয়ে কারণ পুণ্যের বল আছে দে ও এ ঘর বাড়িতে ইয়া পয়সা প্রিয়জন হ্যাঁ ভোগ সম্পদে ফেলে কেনে যাইও না আরেক বুদ্ধ ভাল লাগে হ্যাঁ সময় থাকিলে বুদ্ধ বদলায় বদলায় না না বদলায় যখন বুদ্ধ নাই কি তো আয় তখন মুক্তি তো আয় বুদ্ধ দেশানা নাই কিছুক্ষণ আগে ওই এতে মুক্তির ফতোয়া দেয় পাইব না অষ্টসমাপতি পঞ্চ অভিজ্ঞান দিয়ে নে সম্ভব নয় তৃষ্ণা ক্ষয় করণ মারাত্মক আলার কালাম রুদ্র অষ্টসমাপতি হ্যাঁ পঞ্চ অভিজ্ঞান রুদ্র অষ্টসমাপতি আলার কালাম সপ্তসমাপতি পঞ্চ অভিজ্ঞানী অরূপ ব্রহ্মলোক হায় হায় গিয়ে গে সবচেয়ে বড় যে সিদ্ধার্থ জন্মরে সাইনে কালদেবিল অসিত খান্ডি দিকিলে হ্যাঁ একখানা করে উনি ফাইতাম আর তোমারা প্রতিদিন উনি এনেও ইয়ান লই এনে ব্যস্ত না যাক যে 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 জায়গায় যাপতন জীবে পছন্দ হয় ইয়ান লই এনে ঘুরাঘুরি গুলাগুলি ঘুরি থাক হয় না নয় তাই দেশে না তো দম পরিব পরিব না না পরিব যদি অতি জন্ম জন্মান্তরে সূক্ষ্ম সুপ্ত পারমে যদি জাগি যায় গই আজারে লক্ষ মধ্যে একজন উৎপন্ন হবে না নহব এ ধর্ম জ্ঞান পাইব না নভাইব তো তার দ্বারা বুদ্ধের শাসন চিরস্থিতি হবে না নহব হে তাহলে দেশে না দিতে তোমারা বেগম মুক্ত হোক এ দেশে না ন যে বুঝেতে যাইব বুঝি হয় না নয় তো কথা হইয়ে দে বোধিসত্ত্ব শ্রেণী সিরিয়ালত আছে দে 10 জন হয় না নয় জগতত বিচারণ করে না না করে সিরিয়ালত 10 জন এখন তুষিত স্বর্গত আর খামফুরে গিয়ে গই সময় হইলে আস্য এতু খামফুরে গিয়ে গই প্রজ্ঞা প্রদান সারি অসংখ্য এক লক্ষ কল্প আয় যাব গই শ্রদ্ধা প্রদান অষ্ট অসংখ্য এক লক্ষ কল্প আয় যাব গই আজ্য মিত্র ষোল্ল অসংখ্য এক লক্ষ কল্প পারামি পারফেক্ট সময় গিয়ে গই সময় হইলে আয় যাব গে ওয়ান নাম্বার এবার না নয় সারিপুত্র প্রার্থনা করি নিগ্রদ আরাম কপিলাবস্তু মধ্যে গৌতম বুদ্ধ দেশানা দিয়ে অনাগত বংশ যদিও বা সংজ্ঞায়নের মধ্যে গৃহীত নগরিলিও ইয়ে না কান খনবান্তে লিখি দে মালি স্থবির লিখি দে শ্রীলঙ্কাত ইয়ে ন ফেলাইবার কথা ন না বুঝো তো তারপরে কি কথা ইয়ে দেয় 10 জন বুদ্ধ বংশ মধ্যে আছে তবে তো 10 জন ভরে কথা আইব অপক্ক যে পাকে এটি আগে আইব নম্বর নম্বর পড়িব দেরি ইতারা ওই দে 500 জন কতজন আরও অপক্ক সিরিয়ালের মধ্যে এতন আরও ল পারামের মধ্যে 80,000 হ 80,000 510 জন সিট আছে তো তোমার নম্বর আছে না কোন শ্রেণী বোধি শ্রেণী হ জগত হ্যাঁ ওই যে এক সম্যক সম্বুদ্ধ বোধি শ্রেণী টু পচ্চাক বুদ্ধ বোধি শ্রেণী অগ্রশ্রাবক 3 বোধি শ্রেণী মহাশ্রাবক বোধি শ্রেণী প্রকৃতি শ্রাবক বোধি শ্রেণী আর বাদ নাই হবো ভাই 500 বোধি শ্রেণী সম্যক সম্বুদ্ধ শ্রেণী বোধি শ্রেণী 80,510 জন ভাই মনে কর না পৃথিবী বুদ্ধ বংশের মতে দুই নম্বর বুঝে যে বুদ্ধ পচ্চাক বুদ্ধ এবার তো গণা নাই একজন হয় 500 জন হয় পচ্চাক বুদ্ধ ন বুঝো সম্যক সম্বুদ্ধ একজন হয় বোধ কল্প মধ্যে সারা কল্প মন্ড কল্প সারা মন্ড কল্প বড় কল্প বদ্র কল্প 5 জন এর চেয়ে বেশি ন হব 5 জন সর্বোচ্চ ন বুঝন তাহলে এই জায়গাত বুঝলে বেদে কি বোধে শ্রেণী বিচরণ করে করে না না করে পচ্চাক বুদ্ধ শ্রেণী করে না না করে এই তারা তো গায়ে গায়ে যাবে ওই তোমার দেশনা দিত না খালি দান দিব আনারা দানা পুণ্য পাইব এই দূরে রে অগ্রস্রাব কোনো একজন সম্যক সম্বুদ্ধ উৎপন্ন হইলে দানে বানে থাকিব হয় না না এই শ্রেণী বিচরণ করে করে না নকে পারামি পূরণ করে দেয় করে না না করে তারপরে শ্রেণী আছে দেখি মহাশ্রাবক 80 জন কজন
অসিতি মহাসাবকা নহয় না এই শ্রাবক শ্রেণী পারমে পূরণ করে হয় না নয় তারপরে এসেছে প্রকৃতি শ্রাবক প্রকৃতি শ্রাবক পারমে কি সম্যক সম্বুদ্ধ ওই তো গেলে কিছুক্ষণ আগে হইয়ি সর্বোচ্চ ষোল অসংখ্যা লোককল্প প্রত্যেক বুদ্ধরা দুই অসংখ্যা লোককল্প অগ্রশ্রাবকরা এক অসংখ্যা লোককল্প মহাশ্রাবক এক অসংখ্য কল্প তারপরে এই যে প্রকৃতি শ্রাবক নাই সময় বাধা নাই কেন করিব ও বুদ্ধ উৎপন্ন হলি বুদ্ধ দেশনা উনি বুদ্ধ দেশিত শ্রাব দেশনা উনি এনে যারা শ্রাবক মহাশ্রাবক অগ্রশ্রাবক ই এ তারা দেশনা উনি এনে সার পঞ্চস্কন্দ দেশনা বুঝি এনে যাই গই না বুঝন তো প্রকৃতি শ্রাবক ইয়ে দে পঞ্চ দুর্লভ অলি দেশনা অদত আসি পঞ্চ দুর্লভ পারামে পড়ল অলি বুদ্ধ শাসন সাক্ষাৎ পালি বুদ্ধ শাসন সাক্ষাৎ পালি মত্য লোকে আলি যদি দেখা হয় রে কত মানুষ মত্য লোকে নয় বুদ্ধ শাসন দেখা পাই না পান না নভাত তাহলে শ্রদ্ধা থাকিলি যৌথ যৌথ বুদ্ধ মানে সমন্বয় লাগিব বুদ্ধ দেখা ভাই মনুষ্য ওই মনুষ্য অত বুঝনি পরে ওই তারপরে ওই যে শ্রদ্ধা তারপর হইলে প্রজ্ঞা সদ্ধর্ম এই প্রজ্ঞা করতুন ভাইব মনুষ্যত্ব জীবন লাভ করিবার লাগে বলি সদ্ধর্ম শ্রবণ অতীব দুর্লভ সদ্ধর্ম শ্রবণ দেখো তিন সূত্রপাত অনি ইয়ে নেন ন হই সদ্ধর্ম শ্রবণ মানে কি ওই তিন ভাইয়ের কথা বুঝিলে নির্বাণ যাবি নহলে যাইত ন অতীব দুর্লভ তিন ভাইয়ের কথা ন বুঝন তো সর ভাইয়ের কাম কি বড় ভাইরে হই দিয়ে দে বড় ভাই তুমি সনাতন অপেক্ষা করে থাকো আই তার সাড়ে তিন হাতর ভিতরে দুঃখী ন দেখি পান তের ন পাই পান আই এক খাম করে দিই কি খাম করছো হয়তো ফাঁস খান খাম করছো ফাঁস খান আমার কি হ উষ্ম তাপ পৃথিবী আবহাওয়া তেজ ন আছে মাটি পানি বইয়ের বাতাস আগুন চারি ধাতু ন আছে ভূত ধাতু ইয়ের মধ্যে ওই তেজ ধাতুরে হই দিই সর ভাই তার নাম হই দে আনা বেগুন হয় জরা দুঃখ জরা দুঃখ জরা দুঃখ কি কিন্তু আরা ন বুঝি তাই এখন বুঝাই দি জরা সর ভাই একটা দুঃখী গিয়ে গো তের নভারতি ওই তার খাম ঐতি আছে এই তার খাম ইতি করেন কীভাবে করেন হদে উষ্মতাপ হ উষ্মতাপ দাহ তাপ সন্তাপ পাচক তাপ জীর্ণ তাপ খাই ফেলাই পঁচানব্বই এখন ফুসর করি সব হই নারিব খাইব না সর ভাইয়ের খাম কি হই নারিব তোমারা জানো না সর ভাইয়ের খাম তুমি তো ন জানো জানো না হয় তুমি জানো না ন জানে এ না আনতে যে হতে এতে ইংলিশ মারে বোধে ন জানাতে ইংলিশ জানে দেবে ন বুঝো তারপরে কি সরবাইয়া খাম উষ্ম আগুন স্বাভাবিক এখন দেশনা উনের না ও বইও 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 তিনশো রকম পঞ্চাশই লইম কত কম বনার পরে তারপরে কি হয় হ্যাঁ তারপরে দাহ তাপ হতা হঠাৎ হঠাৎ শুলের যারে ছাব্বিশই পরে ওজন হয় না নয় শুলে না না শুলে কিন্তু আ তো শুলনি তের নাই হিন্দি দেশানা তের আছে দে এ তাহলে শুলনি যে কী হোক কি ন হই নিয়ে যাই গই দেশানাথ ন বুঝো দেশানাথ যায় ড্রপ ন পরে সিরিয়ালত যায় থাকে পর্যায়ক্রমে নয় না তারপরে সরবাইয়া হাম এখন কিছুক্ষণ পরে ইন্দি সাইটার ইন্দি সাইটার ইন্দি গলের কোমর ব্যথা বাঁধতে বেশিক্ষণ বৈঠাই না পারে কারণ স্বাভাবিক সুস্থ মানুষ মাত্র এক ঘন্টা পারে দে এর পরে ন পারব এক ঘন্টার মধ্যে পার্সেন্টেজ আছে পড়লে পাঁচ মিনিট ষষ্ঠী তারপরে মানে মাত্রা বাড়ে দশ দশের পরে পনেরো মিনিট পনেরো কুড়ি মিনিট এভাবে যখন এক ঘন্টা নলরি একান ইজ্জাপতর বসা ইজ্জাত বই থাকব তখন গাম জড়িব জড়িব না নজরিব গাম পরিব না নপরিব মাইরে দুঃখ হারে হয় বুদ্ধ হয়ে দে দুঃখ সত্য হইয়া আনা একখানা করি তের পাই দিয়ে হব এক ঘন্টা নয় না তাহলে স্বাভাবিক মানুষ এক ঘন্টা সহ্য করি পারে আর বুড়ুয়া ওই বুড়ুয়ারে অবস্থা খারাপ হয়ে যাবে কিছুক্ষণ পরে যায় থাক তো বহুত ধৈর্য ধরে রেবে তাহলে সর বাইরে খাম স্বাভাবিক আগুনতন কিছুক্ষণ পরে হ সুলনে আগুন সন্তাপ আগুন জ্বর উড়নের আগুন তারপরে আগু পাচক আগুন জিএম খাই ইয়ন অজমে অজম ঘুরি ফেলায় অজমার আগুন হয় না নয় আর গে চুল চাইবে এবার চুল ফাঁকি যার গই দাঁত ভাঙি যার গই হয় না নয় কোমর ব্যথা হয়ে যায় গই ইয়ন দায় যায় গই রাস্তা আছে না হ যাই যাবে রাস্তা আছে না হ আগুন শরীরের মধ্যে ফাঁসটি আগুন উগ্র হলি জরা আগুন একত্র হয়ে ফেলাই দে ফাঁসজনের নাম ফাঁসকান খাজর মধ্যে উগ্র নাম জরা কি খাম জরা তোমারা মনে করছে যে জরা হইবে বই রয়ে ফানলা আরে নডেকের ফানলা
Tuhanam mana koran deh, jorai biya, jorai dukoi biya, boiru iya deh India, kat darja tala mara, ya aran na deker pan lah, boji bi, soge na deker, ha soge na deki, jorai bela iya, sulfaker, jorai bela iya, khan none, jorai bela iya, ari na hari, boi na hari, eman sama evo kisi kon age hoye deh, gorai yono sare panchas, gyan pragya paripurna ta sama, e sama i jodi gyan paripurna lam na korat tuin jorai tuan, jorai atat tuin, oi jorai bi jolat tuan re kas. Jalat ki gare khasai bhe hari belai bo porobana boribo tar pore aste aste ei tar kham gore phale oh borobai hode moron borobai na shashanaton opekkha kori ase ar kham to shesh pray 60 bochor 70 bochor 80 bochor 70 bochor hoile to oi jore mane en bhabe to jidi tare anno sare tar nofare gono gono hospital jar high pressure low pressure in khwasur ko jete na bujhan na bujhan 50 bochor thik samay madhe gyan pragya labh gorile eti baki 50 bochor joto ayu shoto ayu shoto urdho ayu eti shosti loyene shojjo korite rebo shosti dukh ashosti dukh kore shojjo korite rebo toli eti joto bochor mane mori jabo jo অতীতর 50 বছর আগে 60 বছর আগে যে সমস্ত পুণ্য গজি একান সমস্ত পুণ্য কর্মের মধ্যে উগ্র বলিষ্ঠ কর্ম অনিত্য কর্মের মধ্যে দানশীল ইবেতন আরশীল দানের চেয়ে শীলের বল বেশি দানশীল তো আছে শীলের চেয়ে অনিত্য দর্শন উদয় বিলয় দর্শন অনিত্য দর্শন দুঃখ দর্শন অনাত্ম দর্শন উৎপত্তি স্থিতি ক্ষণভঙ্গুর এই নাম দর্শন রূপ দর্শন এই দর্শন যদি পায় এই দর্শনের মধ্যে যদি নিজ মন চিত্ত লোভ দেশ মোহরে বিরাগ হয় বিমুখ হয় বিমুখ জ্ঞানের মধ্যে যদি লাগি যায় শতপতি মার্গ ফল তাহলে জীবন সার্থক হই আর নইলি যখন 70 বছর আইলি কোমর হেলন দিব নইলে সামনে নইলে পেছনে ইয়া যখন 70 80 বছর যখন আইবো পাট পাট তখন আইবে দে অনার মানুষ সারা তাই নাওয়ারি বেতে কিছু কিছু মানুষ লাগিবে অন আ আসি তো নম্বর যখন যাইব আ বলি যাইব কইতে কইতে তুই হ্যাঁ নিজ ফুয়া নিজ নাতি নিজ জি ঘর দরজা পর্যন্ত তুই ভাইতো না বলি যাইব কইতে বুলনো সময় যখন 90 তে 100 যাইব কই তখন কি সময় খালি গুমর সময় গুমর মানে কি ববাঙ্গ আ জীবন শেষ যদি 50 বছর জ্ঞান প্রজ্ঞা লাভ করি চলতারে ফিজিক্যাল মেন্টাল বিষয়ের মধ্যে নাম রূপ তাহলে এতে 100 বছর বাঁচিলেও স্মৃতি হারাইত না প্রজ্ঞা হারাইত না এই স্মৃতি প্রজ্ঞা লই যত রকমে কায়িক দুঃখ আয়ো ওকে যুদ্ধ ময়দান আলামে যাইতে পারবে এতে যত দুঃখ আয়ো পৃথিবী জরা ব্যাধি মৃত্যু সহ যত দুঃখ অস্ত লোক ধর্ম সহ্য করি এনে যেহেতু জ্ঞান আছে এই জ্ঞানে দুঃখর সহ্য করানোর জ্ঞান এতালে বুদ্ধ শিখাই দেখিছ না লাগে তো জগতের কাং জ্ঞান ফেলে হইব দুঃখ রে সহ্য করি থারে দে জ্ঞান ফালি মনুষ্যত্ব জীবন সার্থক তোমারাতে কিনি করে শৈশুর মারি 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 তার মানে দিয়ে বেতাই ইয়ানে সহ্য করিবা একমাত্র ক্ষমতা আছে দে জ্ঞান অনিত্য দুঃখ অনাত্ম দর্শন পরিপক্ক অলি বিরাগ জ্ঞান বিমুখ জ্ঞান এই জ্ঞানের মধ্যে মার্গ জ্ঞান উৎপন্ন হলে ওকে মনুষ্যত্ব জীবন সার্থক হইয়ে খ মনুষ্যত্ব জীবন আরা ব্যগুণতন মন আছে চোখ আছে খান আছে নাক আছে জিহ্বা আছে কায় আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন দরজা কি দরজা মন দরজা মধ্যে জ্ঞান হড়ে উৎপন্ন হয় মন দরজা মধ্যে উৎপন্ন হইব তো মন দরজা মধ্যে জ্ঞান উৎপন্ন হইলি ফাঁসকান দরজা নিয়ন্ত্রণ করি থারিবে হ চক্ষু দরজা হান দরজা নাসিকা দরজা জিহ্বা দরজা কায় দরজা দুনিয়া কিলে আসে দে দরজা সংযত করি গলাই অসংযত দরজা হাক এই মুহূর্তে জেলক দাল হবে অসংযত দরজা কি ইন্দি দেখিলে চুরি করি গলাই প্রাণী হত্যা করি গলাই খামাসাল করি গলাই মিশতা হ ইতার আরেও না মদ খান নেশা খায় পঞ্চস্কন্দ ভাঙিয়ে দিব অসংযত দরজা বলি অনে নয় তাহলে সংযত বিনয় লাগে না লাগে এইয়ানে তো বিনয় উৎপন্ন হয় দিই জ্ঞান অতন বিনয় উৎপন্ন হয় জ্ঞান অত সূত্র উৎপন্ন হয় জ্ঞানে অভিধর্ম বিত এই অন্তালে কত ভাইব ইয়ে তো মায়ের দেখাই দে গুগলর নাম সার্চ করিলে ভাইব
ত্রিপিটক মধ্যে ই ব্যাগ আড়ে সুরাজি হাজার আছে বুদ্ধ দেশ কাল পাত্র অবস্থা বেদে সংক্ষেপে ইয়ান মধ্যম নিকায় সংযুক্ত নিকায় দীর্ঘ নিকায় দেশনা দিয়ে বলে এরি এনেকে নিকে নিকে বাঘ ইয়ে দেয় কিন্তু ব্যাগ আড়ে দেশ কাল পাত্র ব্যক্তি বিশেষে দান দি ইয়ান সুরাজি হাজার ওই দেরি যদি সংক্ষেপে হয় স্কন্ড আয়ত দাতো সৈত্য প্রতীত সমবা ধর্ম ধর্ম হয় না নয় সারা রাজ্য সৈত্য ধর্ম সারা অন্য কোনো ধর্ম আছে না না এখন সারা রাজ্য সৈত্যরে তো সরবাই কী করে আর খাম গজ্জে মাঝে ভাই খাসে গিয়ে গে হসপিটাল রোগা খোঁজে না নহ রোগ হইছে না নয় রোগ হইলে যে ডাক্তার তোয়াইব না ন তোয়াইব তোয়াইব হ্যাঁ এর কেন সমস্যা হয় ধরমর হইতে যে অনারে দশ মিনিট রাখে দিই দশ মিনিট দিয়ে করিব গরম গে মহা তেল বাঁধতে এগারোটা দশটা মধ্যে শেষ করিব হয়ে বুঝছ না বান্ধে হ্যাঁ তাহলে কি মাঝে ভাই হসপিটাল তো নাচে আগিয়ে আগিয়ে গে বাপ রে বাসর ভাই হাম এত ভালো হদে ঠিক টাইম খাম করে ফেলাই ঠিক টাইমে ঠিক খাম করে ফেলাই হ রূপাতিথি রূপাং রূপাতিথি রোগাং রূপ মানে বিরূপ তার মানে কি আঁরা সারগাইয়া হতা গরু গরুয়ার হতালে হলে তোমার রূপ এক করে দিলে থাকতো না বেনে একরকম দুমুরে একরকম বিয়ালে একরকম ফুলন নান হয় না নয় তো অভিধর্মের ভাবে যদি হয় তোমার আয়ু হত হদে অভিধর্ম মধ্যে ওয়া হদে তোমার আয়ু হত হদে চতুনা সমুত্থানা নাং রূপানাং হব দে চতুনাং সমুত্থানা নাং চারটি কারণে রূপ সমুত্থানা হয় ওই পাথান পাথান দান দিয়ে তো হয় না হই দিয়ে আই ন বুঝান তারপরে হয়তো ও কার্তিক ও কান্তিকা নেন আমার রূপাং হ্যাঁ আঙিয়া মাঙিয়া পাচ্চাই না পাচ্চাই দুয়ো হতো বুঝাইম ভরে এ পাত্তানা তো তা নেই না বুঝো তখন কি হতে হয় রূপ রূপাতিথি রূপান তোমার রূপ এক দিলে থাকতো না রূপাতিথি রোগাং রোগ হয় বলে রূপ বলে হ রোগ হয় এক কথা আর এক কথা রূপ এক দিলে না থাকে রূপ রোগাগ্রস্ত হয় কি হয় রূপ সবসময় অসুস্থ রূপ সব সময় অথেষ্ট নোয়া মানুষ দেখিলি আঁরে তো হয়ে এতে আরে বান্ধে কেন আস এইতে বালা আছে হয় না ভিতরে মাঝে ভাই সারা জীবন বালা আছে হইতো না তো মুখর বাসা হইলে হব দে মাঝে ভাই হতে হ্যাঁ হ হ মুগদি হ হ্যাঁ ভিতরে হাম করে গেলাই হয় রোগাগ্রস্ত হয় না নয় হ রূপাতিথি রূপাং রূপ মানি এক কৈতল্য ন থায় পরিবর্তন হয় অনিত্য সাবে সাংঘার আনিচা রূপ সংস্কার অনিত্য হয় না নয় তারপরে হ দেখি রূপাতিথি রোগাং এই দেহ সারে তিনাত রোগর গড় হসপিটাল হ সারে তিনাত হসপিটাল ওষুধ ন ফুরিলি বিয়ারাম হয়ে যাই গই এক কথা হই দে রূপ বদলি যায় এ সারে তিনাত রূপর গড় বদলি যায় রূপর গড় বিয়ারাম্য গড় কি গর তো বালা লাগে দে বুদ্ধ হ্যাঁ এখানে নির্বাণ যাইতাম না স্যার হয় দে জন্ম জন্মান্তরে সুন্দর ঐতারি ভাঁ বলিষ্ঠ ঐতারি ভাঁ সুখী ঐতারি ভাঁ জ্ঞানী ঐতারি ভাঁ বুদ্ধ আর এখানে আশীর্বাদ তুমি পুণ্যকর্ম করছো গম চেতনা চিত্ত শ্রদ্ধালয় পুণ্য করছো তোমার আশীর্বাদ হইব বুদ্ধ হবে নমাতি মৌনভাবে হইব কিন্তু তিন ভাইয়ের তো আয় তোমার শরীর যত জন্ম হইব তুম কিছুক্ষণ আগে সাউই জ্ঞানা হইয়ে দে একত্রিশটি লোকভূমি যত নমরি থাকতে তাই তো আয় দুমরাই পাইতেন হ আশীর্বাদ পুণ্য করিলি আশীর্বাদ পূরণ হইব ওই তিন ভাইয়েরে দুমরাই পাইতেন আর তু নৌরে হয় দে নির্বাণ জঙ্গ পরে হয় না নয় বুদ্ধ কবে বৈশাখী পূর্ণিমা কুশীনগরের মধ্যে হ্যাঁ আঙ্গারা চেতিয়াং উগ্র আছে অঙ্গার চৈত্যজ্ঞনও আছে শশাং এটা গিয়ে গে দি হয় না নয় সাতচল্লিশ বছর পর্যন্ত বুদ্ধ হত কষ্ট করি ফানি লাগিলে দে ওষুধ লাগিলে দে জীব আর এখন ওষুধ দো না এদিকে নহয় হয় না নহয় কে ওষুধ কে খুঁজে বুদ্ধ উভয় নাই দি তাহলে দেশনা দি চাইতে না দে বুদ্ধ পশু ইনে মাঝে মাঝে হয়তো মাথা ঘুরে সারি পুত্র অর্ধেককে ঘুরে দেশে না তুমি তো না মাঝে মাঝে কোমর ব্যথা বারুয়া বিপাক দুয়ো হতা হইতে রে হদে সারি পুত্র হদে সাজন্যা বা ওই যে সন্ধ্যাবেলা দেশ না দেশনা দি দে আর্ধেনা দেশে না হয়তো আর নফারি দিয়ে কোমর ব্যথা তুমি কেন দো না হর্ম বিক পাপ বাবরে ন সারে সে তো বাম না বুদ্ধর ইয়ে ন সারে হর্ম বিভাগ জিউ গুজি ইম ভাইব বুদ্ধরে ইয় নসারে তোমার সারিব না আরে সারিব না
এই জ্ঞান লাগিব না নলাগিব দুঃখরে সহ্য করতে পরিপক্ক জ্ঞান লাগিব অনিত্য দুঃখ অনাত্ম দর্শন জ্ঞান এই জ্ঞান যদি হয় লোভ দাই যাবে দেশ যাই যাবে মোহ দাই যাবে এই দর্শনের মধ্যে লোভ দেশ মোহ দুর্বলতন দুর্ব দুর্বলতন দুর্ব সূক্ষ্ম উপলব্ধি যখন হইব সূক্ষ্ম অনুশয় নিকান্তি সূক্ষ্ম অনুশয় ক্লেশ পর্যন্ত মনের ভিতরে থাকতে থাকতে না ক্লেশ উপশম অরহত হইব গন্তব্য তো এড়ে যার গতি তুমি হড়ে যাও এড়ে আয় হড়ে যাই এড়ে হতে যাইব হইতে নারি যাতুং জ্ঞান ফাঁকিতে যাইব যে ন ভাগাইতে না যাব অমুক বান্ধে বলে অরহত অমুক মানুষ বলে প্রসতাপন্ন ইয়ে বায় হান মাউ দাউ দে ব্যাগ মানে অ্যাডভার্টাইজ করে দেই এই তার গো এতে বুঝে পাচাতাং বেদি তাব বিঞ হই না না পাচাতাং তুমি দেখিলে তোমার আর হলি আমি বুঝতাম না ই হয়ে রে সার্গাই হত উজুগুরু হয়ে দিলি অনে নয় তো যাই হোক মাঝে বাই আতত্ত কে যাই থাকতো না হেনভাবে দু যেদি জরা ব্যাধি অনে নয় দোনো বাই দু যে না ধরে হসপিটাল ফুরা রোগর গ হ সাড়ে তিন আট রোগর গর আরেক জন্ম আইলি রোগর গর আরেক জন্ম আইলি রোগর গর আলসি নগরে রোগর গর ওষুধ খাবাই পানি খাবাই ভাত খাবাই হস সর্দি ইতার পছন্দ মতে হ্যাঁ ম্যাচিং ঘুরি বেলায় পছন্দ ম্যাচিং ঘুরি বেলায় আর ম্যাচিং হলেন নু হয় বত্রিশ দাঁত দেখা যায় গুসে হয় না নয় এমনিকে চলে দে না না আনারা জীবন নাকে বাসা মধ্যে পাই না তাহলে আরামে আসা দে কিন্তু ভিতরে হাম করে তুমি বাইরে হ্যাঁ ফ্যান দি হু এলি ক্যাং ঘুরবো ফ্যানের বাতা হালি ক্যাং ঘুরবো হয় না না কেউ তো ইনের হইতে মাঝে ভাই আত পরে গিয়ে তারপরে হসপিটাল তুন গরম নিলে গিয়ে 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 হসপিটাল তো ফিরি নোয়াই আর হসপিটাল তো ফিরি নোয়াই দে হ্যাঁ ফিরি নোয়াই দেন মানে বুঝছো না শ্মশান গরত আনিলি ও গরত বাসা তুলতো না ওই সামনে দে উড়ানত তো রাগি বলে তার মানে ভাই মাঝিয়া ভাই বড় ভাইয়ের খবর দিয়ে এটা রাত না মোবাইল আছে ভাঙলা মেসেঞ্জার মেসেঞ্জার দেয় ভাঙলা আছে একা ঘর ভিতরে তো মেসেজ দিলে আগে আগে ভাই যাবে গায়ে অঙ্গে অঙ্গে বড় ভাই আমরা দনো জন হাম তো শেষ কেন করিব তখন বান্ধে ফাং করানো শুরু করো দেরি যখন যা খাতারগঞ্জ কেন তুন চট্টগ্রাম বুদ্ধ মন্দিরে তো মগত তুলে তুন কয়েকজন বান্ধে নামিয়ে দামে বান্ধে আর বাবা মসজিদ বাইরে যে প্রকাশনা প্রকাশনা অর্থ বুঝল নি লেখাপড়ার হতা হলে প্রকাশনা আর অবিধর্ম হতা হলে বড়াই করে দেরি মান মান হ মান চৈতসিক মায়েরে আর বাবা মরে গিয়ে ভিতরে ভিতরে শোক পরিতাপ দুঃখ দমন সত্য চলে আগুন তো জ্বলে জ্বলে না নজরে লোভের আগুন জ্বলে না নজলে তার বাবা গিয়ে গই দি লোভ মা গিয়ে গই দি প্রয়াত হয়ে দে লোভ তো জ্বলে হ্যাঁ হয় না নয় ইবে খনে মারিলো গিয়ে গই ও ভগবান পাঠাই ভগবান লোক গিয়ে দে ভাঙলা ইন তুমি সন্তুষ্ট হইতে পারবে না প্রশ্ন উত্তর মধ্যে এ চিকিৎসার মধ্যে বিচিকিৎসা জলে না নজলে লোভের আগুন জলের হ লোভের আগুন জলের হ রাগের আগুন মোহের আগুন নজলে ন জানে মোহ মানে কি সত্য মিথ্যা ন জানে ইয়ে ন জলে জলে না নজলে জরা জলে না নজলে হ জরা আগুন ব্যাধি আগুন মরণ আগুন আরঙ্গ হইতে হইতে হনে জলে হইবে দেয় না হ লোভের আগুন ব্যাধির আগুন দেশের আগুন কোন দেশ বাংলাদেশ ন হিংসার আগুন মহের আগুন জরা আগুন ব্যাধি আগুন মরণ আগুন শোক আগুন বিলাপ রোদন পরিতাপ আগুন কায়িক দুঃখ মানসিক দুঃখ ন ভাই হতাশা নিরাজ উপায়াস ন আছে উপায়াস মানে কি ওই এগারো আগুন যখন গি ডালে দিব ওইটি তো গি শেষ সেদি যে আগুন উপায়াস আগুন ওইটা তো সুলা করাই করাই তেল ডালে দিয়ে দিরে উপায় আসে বে বদ 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 জ্বলে না না জ্বলে ওরে এ দুঃখ যদি পতা ছাড়ার নান জ্বলাম ঘরে তাড়াতাড়ি নির্মাণ যাইতো গুই পতা ছাড়ার না ন জ্বলে ভাঙলাই তারা তো মলম আছে দে তালে মলম মানে ষষ্ঠী সুগেরি সত্যিতে হতো সাপ বাদা বুদ্ধ হয়ে তো হয় না নয় এ ষষ্ঠী সুগ লইনে গুজ্জি মারা দে রে রে হয় না নয় গুজ্জি মারা না মারে এই আগুন জ্বলবো হ অরহন নহন পর্যন্ত অনাগামী নহন পর্যন্ত অনাগামী তো না আছে ই হই তবে কাম অসম্পর্কিত নয় এবে অনাগামী হলে বহুত ভালো শ্রোতা পদ সকৃতাগামী পর্যন্ত জ্বলতে অনাগামী হলে কাম জ্বলা না জ্বলে আর এবে দিয়ানত যাবগৈ না দিয়ানত যাবগৈ আবার দিয়ান আবার মার্গ দিয়ান যাবগৈ না
ध्यान माने दुई रकम लौकिक ध्यान लोकोत्तर ध्यान ध्यान दुनो আছে বিতর্ক বিচার প্রীতিসু একাগ্রতা ইনে ধ্যান অঙ্গ হয় যাও এ ন যায় তার ভরে ওই দেখি এই ভাবে বিক্ষু সংঘ ভাঙরে গর উড়ানোর মধ্যে হেন ভাবে আর বাবারে ডোল বাজাইনে সজানা ভাড়াই হবে কি বাজাইনে বর্তমান সমাজ উল্টো হই গো ট্রেডিশন বুদ্ধি ট্রেডিশন নাই অনিত্য দুঃখ পাবিবার জায়গা মধ্যে ডোল ব্র্যাম পার্টি বাজাইনে হনে টা 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 ব্র্যাম বাজে সজানা ফাটাই দেতে অনে নয় আইবে সং হান্দিতি আজ যাবে সো তোর দোল বাজে বাজে ভাতা দেরি না বলে ইতে তো মারা গিয়ে গো আই যো মজম ভিতরে কি হাম করে তিন ভাইয়ের খাম তো কোনো মন না উড়ে উড়ে না তিন ভাইয়ের কথা কোনে জানে তুমি জানো না তুমি জানো না আজ যা জানিয়ে দেরি ন বালা মত মনে রাখো সূত্র পিতক উপমাপ দিয়ে দেশনা দিদি অনে ন তারপরে গেল গা তিন ভাইয়ের খাম জীবন শেষ প্রথমে কি হাম কি হতা হয়ে দেয় হ্যাঁ উৎপত্তি স্থিতি বঙ্গ এবার নাম রূপ আরা ব্যাগুনতন শোক আছে না নাই সৌগতন দেখেন না ন দেখে বাইরে যিনি দেখেন না ন দেখে দেখিলে জানে ন জানে হ পঞ্চস্কন্ধ রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান ইবের নাম বিজ্ঞান দেখিলে জানে হ বিজ্ঞান হ দেখিলে জানে শুনিলে জানে গন্ধ পাইলে জানে খাইলে জানে কায়ের মধ্যে জানে মনের মধ্যে জানে চক্ষু বিজ্ঞান চক্ষু চিত্ত হয়ে যাবে চক্ষু চিত্ত করণ চিত্ত নাসিকা চিত্ত জিহ্বা চিত্ত কায়ের চিত্ত মন চিত্ত যার যার জায়গা যার যা খাম করে করে না নগরে সব সাইবার কাজ করে খানে অনিবার কাজ করে এই নতুন জীবিয়া জানে এইবার নাম বিজ্ঞান বিজ্ঞান অপর নাম মন মন বিজ্ঞান অপর নাম মন বিজ্ঞান অপর নাম চিত্ত ক বিষয় রে চিন্তা করে চিত্ত বিষয় রে মন অস্বীকার করে মন বিষয়কে বিশেষভাবে জানে বিজ্ঞান বিশেষভাবে এন জানে দেন অনিত্য দুঃখ অনাত্ম বিশেষভাবে ন জানে বিজ্ঞান বুক গড়ি বেলা জানে দে হ বিজ্ঞান বুক গড়ি বেলা জানে ত্যাগ গড়ি বেলা ন জানে বাহ ডেঞ্জারাস পঞ্চস্কন্ধ হয়ে গিয়ে গই শোক হ শোক বাইরে জিনিস রূপ এবার নাম রূপ শোক চকু প্রসাদ বাইরে আলম্বন খ চকু প্রসাদ কর্ণ প্রসাদ নাসিকা প্রসাদ জিহ্বা প্রসাদ কায় প্রসাদ মন প্রসাদ আবার দুর্গা পূজা প্রসাদ নয় ইয়ে না মনে করে বুদ্ধ ধর্ম পাসাদা হ বুদ্ধের পালি পাসাদা বাংলা সরাসরি প্রসাদ প্রসাদ মানে আয়নার মতো পরিষ্কার এতাল্লায় উনিলে জানে দেখিলে জানে গন্ধ ফেলে জানে খাইলে জানে জিহ্বার মধ্যে কায় প্রসাদ কায় সুখ বেদনা দুঃখ বেদনা জানে মনের মধ্যে তিন্ন বেদনা সুখ বেদনা উপেক্ষা বেদনা এ সমনস বেদনা দমনস বেদনা উপেক্ষা বেদনা তিন্ন বেদনা জানে জানে না জানে জিভে জানে এবে বিজ্ঞান যারে জানে এবে রূপ জিভে অনুভব করে এবে বেদনা জিভে মনে রাখে এবে সংজ্ঞা জিউন দেখি নে খাম গত্য মনে হয় এবের নাম সংস্কার খ বিজ্ঞান বিষয়ে জানে বেদনা বিষয়ে নোট করে সংজ্ঞা বিষয়ে নোট করে সংস্কার বিষয় মতো খাস করে পাপ খাস পুণ্য কাজ ধ্যান কাজ তিন্ন কাজ করে 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 রু তাহলে পঞ্চস্কন্ধ গিয়ে গেছে সহজ ভাষা এ পঞ্চস্কন্ধ বেঁকে তুয়ে ফাইতেন সহজ ভাষা হইতে ফাইবে ব্যাখ্যা রূপ রথ কি বেদনা রথ কি সংজ্ঞা রথ কি সিরিয়াল এবে তো থিওরিটিক্যাল কথা হ রূপ বিরূপ বেদনা অনুভূতি সংজ্ঞা মনে রাখা সংস্কার পাপ পুণ্য কাজ করা চেতনা কাজ করা বিজ্ঞান মন চিত্ত পঞ্চস্কন্ধ নাম রূপ ফৈল্যা দেখনে কাজ করে চোখ রূপ হ চক্ষুরূপ চক্ষুরূপে বাইরে আলম্বন স্পর্শশৈলী বিজ্ঞান উৎপন্ন হয় বিজ্ঞান সহজা ধর্ম বেদনা সংজ্ঞা সংস্কার রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান নাম রূপ সংস্কার ধর্ম উৎপন্ন হয়ে এবারে ভগবান রে তো আয়ো কারে তো আয়ো এ দেশে না দিবে লাইসে দে সম্যক দৃষ্টি দেশ না কি দেশে না সম্যক দৃষ্টি সম্যক সংকল্পর দেশে না দ্বিতীয় দিয়া গিয়ে গো ভিতরে ভিতরে সম্যক দৃষ্টি সম্যক সংকল্পর কথা এবার বাসে উড়িব কনক্লুশন মধ্যে তারপরে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান পঞ্চস্কন্ধরে যদি আর যদি হয় উপাদান স্কন্ধ আর হলি উপাদান স্কন্ধ হতে আয় আর নহয় শ্রোতাপন্ন হইলে আয় আর হইতো ন তখন উপাদান স্কন্ধ ছিন্ন শ্রোতাপন্ন
এতলা হদে সতাপতি মার্গ কি সংযোজন চিহ্ন করে সকায় দৃষ্টি চিহ্ন করে আই আর হইতো না ইয়ে তো নামের উপর হারবার হদে ইয়ার হারবার না দূর ইয়ন্ত গিয়ে গই আই তো সতাপন্ন হই হয় না অধিগম জ্ঞান লাভ গজি অধিগম হই আই তো সতাপন্ন হই দূর ইয়ন্ত গিয়ে গই আই আর সারি অফাই জন্ম হইতো না ই জানে এতে জানে মরিলিও জানে কত জন্ম সাত জন্ম পর্যন্ত নিজেরে জানে শেষ জন্ম মধ্যে অষ্টম জন্ম লইতো না অরহত হইব ন বুঝো তারপরে হইতে ইয়ে তো সংযোজন গিয়ে গই সরকারি দৃষ্টি তারপরে কি খার খাস তৃষ্ণার খাস অ সদাপন্ন দৃষ্টিমুক্ত হয় বাদ বাকি থাকে চকিদাগামী কামরাগ দুর্বল হয় অনাগামী কর্ম কামরা পুরো যায় অরহত শেষ সমস্ত ক্লেশ স্বর্গ মার্গ লাগিব দুঃখ মুক্ত হইবে লাগে মার্গ জ্ঞান লাগিব স্বর্গ লাগব স্বর্গ মধ্যে তিন লাঘ উগ্র খাস গর সংক্ষিপ্তে না পাঞ্চা উপাদান খান্ডা দুঃখ বারোয়া দুঃখ সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ উপাদান হারে হয় উপাদান মানে আয় সাতান্ন এ সারে তিনার পঞ্চস্কন্ধ তো নজানে নজানে এ সারে তিনার আর সখ আর খান আর নাক আর জিবে আয় গজিয়ে দিয়ে ইয়ে খবর আয় সুন্দর নয় এমনিকে এবি হল আয় আমিত্ব গরণ ইয়ে দে সৎকায় দৃষ্টি বুঝো না সৎকায় দৃষ্টি তাহলে সতাপন্ন ইবে না থাকলে তবে যাই হোক এখন যাইব দেখি রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান পঞ্চস্কন মধ্যে দুই আম খাস করে এক কাম খাস হইলো মিথ্যা দৃষ্টি আর এক কাম খাস হলো তৃষ্ণা এবারে যদি সরাই থারে তাহলে শান্তি ভাবি নইলে ষষ্ঠী সুখ লই এনে লড়াই গরম ব্রু আনে নয় তাহলে কি তাহলে দুই আন হইতে পঞ্চস্কন্ধ আন নয় ওকে পঞ্চস্কন্ধর প্রতি অনাসক্ত ভাব অর্থাৎ বিমুখ বিরাগ যখন উৎপন্ন হব বিদর্শন জ্ঞানের মাধ্যমে লোকোত্তর মার্গ মাধ্যমে ফল প্রতিষ্ঠিত হইলে এ মার্গ এবং ফল পুরো আসক্তি খাঁচা গেলাইব দৌড়াই দিব অর্থাৎ দূর করিব না বুঝো তারপরে না মন খারে কি ব মনের ভিতরে খালি মেসেঞ্জারে ওকে মেসেজ গজিয়ে দে হয়তো ই ঘরে থাকে হয়তো স্মৃতি ফজ্ঞা ঘরে থাকে হয়তো হ্যাঁ হয়তো তুই মনসাগরের ভিতরে দুই হিসা স্মৃতি ব্যাখ্যা স্মৃতি প্রজ্ঞা বাইরে আইবু আর জাত জাতীয় সমস্ত পানিরা খাই ফেলাইবি কুয়ে যায় ওই সাগর কুয়ে গেলে গই স্মৃতি প্রজ্ঞা যখন জানিয়ে নে জগ পুরো দুঃখ সত্য পুঙ্খানুপুঙ্খ দর্শন করিব দুঃখের কারণ তৃষ্ণারে প্রহান করিব দুঃখ সহিত মানে নির্মাণরে প্রত্যক্ষ করিব দুঃখের নিরোধের উপায় কৃতকরণীয় অর্থাৎ সামান দুঃখাশা আন্তাঙ্কারী আয়া সম্যকভাবে সমস্ত দুঃখকে অন্তঃসদন গরণর আর্য স্তাঙ্গী মার মধ্যে স্মৃতি প্রজ্ঞা মনবিতে দুঃখী যোগই না ও মারে ডুবি গেলে ওই ডুবুরির মতো সাগর ডুবিলে গবেষণা করতে না না হ্যাঁ গবেষণা করতে নাই না মানে এখন ওই ডুবুরিরা যারা সাইন্টিস্ট গবেষণা সাগর লইয়ে নে মাত্র পাঁচ পার্সেন্ট জানিতে যে আরো পাঁচানব্বই পার্সেন্ট আছে বলে তুইও ডুবি যাও পাঁচ পার্সেন্ট যদি দশ পার্সেন্ট যদি এ মনের ভিতর কী আছে যদি স্মৃতি প্রজ্ঞালে দূরি এনে যদি এই তারারে শাসন করি তার স্মৃতি ইন্দ্রিয় প্রজ্ঞা ইন্দ্রিয় লই নে এ সমস্ত খসড়া ইন্দ্রিয়রে যদি দূর করি তার তুমি পরম শান্তি পাবে না ভাবে ইয়েনে লাই তো দানশীল ভাবনা করি দি ইয়েন ফাইবার লাই জোড়াই দি জমা করি দি হয় না নয় তাহলে ইয়েনের মধ্যে জানি রাখ সাড়ে তিন আট পঞ্চস্কন্ধ পঞ্চস্কন্ধের মধ্যে যুক্ত আছে উপাদান স্কন্ধ আসক্তি সাংঘাতিক আই আর এ আই আর যদি থাকে পঞ্চ অনন্ত্রীয় কর্মগতি দ্বিধা গত্য ন ডেঞ্জারাস আর গ এইবে যদি সতাপন্ন হয় না দূর পারে দূর হয় ছেদ নয় তাহলে কাম হইবে ঠিক আছে অষ্টম জন্মের মধ্যে নির্বাণ বেশি দিন থাকতো না দে যেহেতু তা তো গুরু নলাগিব আর সোতাপন্ন ওই গিয়ে গই অর্থাৎ সারি আর্য সত্যর মধ্যে সারি ভাগে এক ভাগ বুঝিবে লাগি আর কেন আর গুরু লাগতো না এই তেন্টে নিজে যাইব গই হয় না এ পঞ্চস্কন্ধ তাইলে সারাই দিয়ে পঞ্চস্কন্ধরে জান হ রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান রূপ অনিত্য দুঃখ অনাত্ম বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান অনিত্য দুঃখ অনাত্ম নাম রূপ সংস্কার ধর্ম অনিত্য দুঃখ অনাত্ম নাম রূপ সংস্কার ধর্ম দুঃখ সত্য নাম রূপ ধর্ম আন্ন তাই না এইভাবে দেশানা উনম করিব আচরণ গরম করিব অর্থাৎ বিদর্শন প্র্যাকটিস গরম করিব উপলব্ধি করিলে এই পাশিক পরিপূর্ণ হইব পাশ্চাত্যাং বেদিতা বা উপানায়িক হয়ে যাবে ধর্মের ছয় গুণ পরিপূর্ণ হইলে ইহ জীবন মনুষ্য জীবন মনুষ্যত্ব জীবন সার্থ এবারে ভাঙিব যোগ বিয়োগ বা গুণ করিব এবার পঞ্চস্কন্ধ ফেলাতে নয় না তাই পঞ্চস্কন্ধ মধ্যে নাম রূপ ফেলাতে নয় না এই রূপ তোমার আয়ু হত হে নাম তোমার আয়ু হত
তুই হতকন থাক হতকনের মধ্যে য আই তো ন দেখি বান্দে দেশনে দেয় এখন বালা করে অন্য ও কান্তি কানে না মারু বায়ামিয়া পাচাই না পাচায় ও কান্তি কানে উগ মানুষ সারা জীবন কর্ম করে কাই কর্ম বাচনি কর্ম মানসিক কর্ম কাই কর্ম কি পাপ করে পুণ্য করে পাপর মধ্যে কি আবিজ্জা ব্যাপাদা মিথ্যা দিতি মানসিক কর্ম আবিজ্জা মানে কি তোমার সুখ যে আনলে গেলাইম ক আবিজ্জা তোমার সুখ আনলে গেলাইম তোমার জায়গা আন নামে করি গেলাইম আবিজ্জা পরশ্রী কাত ব্যাপাদা তোমার একদিন ফাইম সলদ্দে এখন তোমার একদিন এত মানে তুমি এত আগ্রাসন আ নাই আগ্রাসন তোকা নগরী মাঝুম দে হইতে নৌ মাঝুম দে সাইও হইতে আরে যদি আসত দি তুই শেষ এ কে না ইয়ে না এইভাবে এবার হয়তো ব্যাপাদা ক্ষতি করা চিত্ত চেতনা আবির যা হইয়ে দে মানুষের ধন সম্পত্তি নিজে করা চিত্ত চেতনা ন বুঝলে না চিত্ত থাকলে চেতনা আই যাবে চেতনা থাকলে কর্ম মনোহর্ম হয়ে যাবে মন হইয়ে দে মন হইয়ে দে খ্যাতর মতো চেতনা আইলে মনবি দেখ শ্বাস ঘুরি গেলায় ফাব শ্বাস তো ফাফর ফোন তারপরে ব্যাপাদা মিথ্যা দিতি দৌর হলে ফর হালত কোনো আত্মীয় স্বজন বাঁধে হ্যাঁ দেবতা আয় মরি গেলি ইন যাই নাই তা ফমান দিব না আয় আইনে হইম না আয় এ ফাফর কর্ম করি নে নরক গিয়ে নরক তো আইনে হইব না স্বর্গ গেলে আইনে হন না এ পর্যন্ত কে ন হয় পান আন আর আর গোষ্ঠী তো স্বর্গ গিয়ে দে ওই হ্যাঁ এ পুণ্যপ্রভা স্বর্গ তো না যাই নাই হইতি তবে যা তকের মধ্যে আসে না নাই মিষ্টি মিষ্টি কুণ্ডলি যা তকের মধ্যে স্বর্গ তো আই নাই বুদ্ধ সামনে দিয়ে বাবরা হয় না হয় আছে তো নরক গেলে ইয়ে বুদ্ধ ন হয় দেবদত্ত গিয়ে গই অজাত শত্রু গিয়ে গই ইয়ে ন হয় যা হোক এ দুরব যাহ পুণ্য কর্ম করিব আজিয়ার মতো হ বুদ্ধমূর্তি দান অস্ত উপকরণ দান সঙ্গ দান ত্রিপিটক দান নানাবিধ উত্তম খাদ্য ভূজ্য পানীয় বস্তু আহারে দি যান বিক্ষু সঙ্গরে তো দান দিব দিব এটা তো বুদ্ধ উপস্থিত আছে মনে করি বেদে বুদ্ধর গুণ কিছুক্ষণ আগে বান্ধে হয়ে দেখি দেহ তো গিয়ে গিয়ে আরা ন দেখি এইবার হয়ে গিয়ে গিয়ে হতা এনে ভাই হতা এনে আছে না নাই বুদ্ধ আছে মনে করো না তারপর তোমার নিমন্ত্রিত অন্ন হ্যাঁ নিমন্ত্রিত ব্যাগুণে অন্ন ভোজন করিব হয় না নয় ইয়ে মধ্যে আয়ু বর্ণ সুখ বল জ্ঞান লাভর একখান পুণ্য হেতু হইব বলিষ্ঠ পুণ্য হইবার একখান চেষ্টা কর যেন তমল রে আয় শাসন করি যেহেতু দেশে না উনি হিসাবে ফাং ঘুরি বেশ আয় হইতে দূর হইতে তোর ফাং আইতার ন হ্যাঁ হয়ে ফেলে অঙ্গ অঙ্গে এত তেল তেলিয়ে শ্রদ্ধা নির্বাণ যেতে পারবি না হ শ্রদ্ধা প্রজ্ঞা শ্রদ্ধা পঞ্চাশ প্রজ্ঞা পঞ্চাশ দুনুয়া মিলি নির্বাণ এই তার শ্রদ্ধা তেল তেলিয়ে আসি নব্বই উঠতে গই প্রজ্ঞা নাই তো নির্বাণ যেতে পারবে না দূর ফুরিব গই ভবিষ্যতে যাই এ শ্রদ্ধা বল জন্ম হইব কই মাজনে হইব কেঙত আইত ন পয়সা হলে হইব কেঙ আইত না আর মাজন হইলে ব্যস্ত বেশি খাম বেশি বান্ধে কেঙ আইবার সময় না ভাই দি দরকার হলে তিয়া লই জনই হব রে তাহলে নির্বাণ যেতে পারবে না কর তো কেঙ তিয়া ফাটে দিলে কেউ না তত তো বাবনা গরম পড়বো দেশে না উনম পড়বো সশরীরে খাম গরম পড়ব পুণ্য খাম হয় না নয় তাহলে শ্রদ্ধা আসিলে এই বেতন জিরু হ্যাঁ প্রজ্ঞা আসে জিরু শ্রদ্ধা আসে তেল তেলিয়ে তেল তেলিয়ে শ্রদ্ধা আসে না হায় তেলের মধ্যে হায় না না হায় এ তাহলে সব সময় হ মনের ভিতরে পঞ্চাশ শ্রদ্ধা পঞ্চাশ প্রজ্ঞা শ্রদ্ধা প্রজ্ঞা থাকিলে নির্বাণ কোনো এক জন্ম কোনো বুদ্ধ শাসনত যদি আইয়ে দেখা হয় দেশনা উন্নয়ন রঙে রঙে বিশাখার মতো সাত বছর বয়স হ্যাঁ তোমার দিকে ও মারি নভারি তি ঘন্টা কে ঘন্টা বই বাবা বনা করি নভারি দে তো তো অনিত্য দর্শন দু নর উদয় বিল দর্শন নর বিশাখা বুদ্ধ দেশে না উনি রাস্তার মধ্যে শ্রোতাবন্ন হয়ে গিয়ে গো কেন পুণ্য হয়ে দিয়া প্রথমত্র বুদ্ধত্ব প্রার্থনা করিলে হয়েছে দে একান্নব্বই কল্পর লাগে বিশাখা উপাসিকা প্রথমত্র বুদ্ধ দেশে না দেখি না গৌতম বুদ্ধের আমলে আইনে সাত বছর বয়সে দেশে না উন্নয়ন রঙে রঙে আর খাঙাল সুলম পড়ে না বাবা না বইতি দেশে না উনি উনি নির্বাণ গিয়ে গে তোমারা তো দেশে না খাঙাল সুলে সৌমুখী অবস্থা হয়ে যাবে বাবা বইতে হইতে ফল হয়ে যাবে তো তো সুতা বন্ধ হই ন আর সুতা বন্ধ হইলে তো ফল হইতো না হয় না নয় এই তেল তেল শ্রদ্ধা বাবা না করলে ফল হয় ওবরা নব হ্যাঁ ইয়ে না হতে কি এক সময় আনন্দ বান্ধে হদে হদে বান্ধে শ্রদ্ধা থালি নির্মাণ নির্মাণ ফতন অর্ধক ফোসন যায় হদে হ্যাঁ শ্রদ্ধা আয়া তারাতি অ গাম হতে অর্ধেক কী হলে কী হলি আনন্দ কী হলি হদে হতে শ্রদ্ধা থাকিলি ডাইরেক্ট নির্মাণ জন যায় শ্রদ্ধা আয়া তরতি অ গ কিলে জন যায় শ্রদ্ধা রঙে প্রজ্ঞা থাকিলে জন যায় হই রে শুধু শুধু শ্রদ্ধা লই যায় সহ না তেল তালিয়া শ্রদ্ধা বক্ত হইব দে মক্ত হাইব লাগব
Bujana, tuanar makto na hebo manches bakto ili, mahar maite ta ara bakti gore ba an jang gore an kobo de. Guru, wade jang gore an kobo de. Guru, jang gore an. Iya de tel tel ya srada. Adi ya hoite tuanar tel tel ya srada, tuar kare randi na hayo. Atat bakto na hoyo hoite. Bujana, iya neto kasotor koti ya kore tuanar re. Atas shraddha pragya balance rakhibe thik ache ha shraddha bol bijja bol siti bol samadhi bol pragya bol pancha bol samanyaye dukkha mukti ha ugga bes kamili no tel telye tasar khabe thik ache na to jayo ai ki hoitam saidi এখন অতীত জন্মের মধ্যে যে কোন বলিষ্ঠ কর্মগুরি মরণের আগে ভালো পুণ্য লো নিমিত্ত লো কর্ম কর্মিনিত গতি নিমিত্ত চুতি প্রতিসন্ধি হই প্রতিসন্ধি মুহূর্তে নাম রূপ উৎপন্ন নব এখন ভগবান নে ফাটাই নাকি তোমার কাম তুমি ঘরে এবার পরীক্ষা করিব ওয়া হদে রূপ তোমার আয়ু হত আর আয়ু তো এখন ন হয় হ রূপের আয়ু এখন ন হন হ রূপের আয়ু এখন ন হন চিত্রায়ু তিন খন কখন হ চিত্রায়ু উৎপত্তি স্থিতি বিলয় অতি ববঙ্গ ববঙ্গ চলম ববঙ্গ উপচার পঞ্চদার এক একদার যে কোন দার সরায়তনের মধ্যে সম্প্রতি ছন্ন সন্তিরণ ব্যবস্থাপন যবন সাতবার তদলবন দুইবার ববঙ্গ একবার আবার তলি 17 চিত্ত খন কতক্ষণ 317 হত হ্যাঁ এই বিল খন ওই 91 অনুক্ষণ এখন হইবে কি অর্থাৎ তোমার মনে গজে যে আই তো ন মরি আই তো এজো আসি হতে প্রতি মুহূর্তে মুহূর্তে মন মরা না মরে এ মরা মন রে যদি সাই লোভ দেশ মোহ খয় ও মা জন্ম জন্মান্তরে মরা মন লয় আসিল দি কারণ উগ্র চিত্ত উৎপন্ন হই আর গো উৎপন্ন হই এ উৎপন্ন কিলে অতে ওতে মরিবার লয় এতে কিলে আসে দে ওতে মারা বার লয় এদি কি উদয় বিলয় অন্য নয় হ উপাজিত্ব নিরো জানতি চিত্ত উপাজিত্ব নিরো জানতি চিত্ত মরে মরে না মরে রূপে আয়ু বেশি এতালায় কিরকম রূপের আয়ু বেশি 351 রূপ মুত্তি লাগা দে হানকন নাম মুত্তি লাগা দে তিনখন হ নামের আয়ু চিত্র আয়ু চেতনা আয়ু হ চিত্ত বেদনা সংজ্ঞা সংস্কার আয়ু কতকাল তিনখন হ উৎপত্তি স্থিতি বিলয় শেষ মরে না মরে প্রতি মুহূর্তে চিত্ত মরে মরে না মরে তোমার মনে হইতে মা মায়ের জন্ম তুন যে 7 বছর মধ্যে স্মৃতি হই 7 বছর মধ্যে কাক বলে দুমরাই তারে এত শ্রমণ বানাই দে আরারে তার আগে দি বানাইতো ন মা এত লতে স্মৃতি বি এজো মনে আছে দে হতে ন মরে দিকে লাগে দে ন কিন্তু স্রোতর মধ্যে মরে হ ইহালে উহা হয় ইহা না হলে উহা হয় না একটি উৎপন্ন হয় কিলে আরেকটি উৎপন্ন হয় বলে সুযোগ দিতে অনে না এভাবে পর্যায়ক্রমে নাম রূপ প্রবাহ হয় কর্মে কর্তা নাই ফলের ভোক্তা নাই অনে না রূপের আয়ু হত 51 দীর্ঘক্ষণ তাহলে এবারে মান্দে কায় কর্ম বাচন কর্ম মানসিক কর্ম 10 প্রকার পুণ্য গজ্জে দান গজ্জে শীল পালন গজ্জে ভাবনা গজ্জে সেবা গজ্জে শ্রদ্ধা গজ্জে সম্মান গজ্জে গৌরব গজ্জে পুণ্য দান গজ্জে পুণ্য অনুমোদন গজ্জে ধর্ম দেশনা দিয়ে ধর্ম শ্রবণ গজ্জে নিজর মন চিত্তরে সম্যক দৃষ্টি দিতিজ্জু কাম্মা নিজর মন চিত্তরে সম্যক দৃষ্টি গজ্জে অশ্রুত বিজয় শ্রবণ গজ্জে শ্রবীয় শ্রবণ বিজয় বহু শ্রুত ইয়ে নিজর মন চিত্ত মধ্যে সম্যক সংকল্পের কারণে সম্যক দৃষ্টির কারণ নিয়ম নিজর মন চিত্ত মধ্যে সংশয় দূর হইয়ে সম্যক সংকল্প দৃঢ় হইয়ে চারা যে সত্য কোন এক জন্ম মধ্যে প্রত্যক্ষ করণ সম্ভব এরকম আসবাক খায়াং ওয়াহাং হত দান ধর্ম গজে বলিষ্ঠ কর্ম মরণের আগে এখন যদি ওয়া হদে তো অনেক কিলো পুণ্য কর্ম করা দে যদি হয় ওই মরণ আসার কোন উগ্র নিমিত্ত যদি ভালো দেখি পায় এখন হইতে তৈরি করে রাখি দেবান্তে এখন হইতে মরণের আগে যে কোন মুহূর্তে মরিতারি মরণের আগে এ পুণ্য স্মরণ করিতারি হ্যাঁ দান শিল ভাবনা খনদিন নগরে ইতি কি স্মরণ হইব মার ধর হত জল ফর ইউ দেখিবে অন নয় এখন হইতে দান ছিল ভাবনা করে রাখিবে খালি হাম খাম খাইবার লাই থাইবে লাই খাইবার লাই থাইবার লাই বাহারি ওই মার্সি দি গাছে ইন চিন্তা করলে তো না ইন তো গরম করিব কম্পিটিশন ওয়াল এটা তো বিল্ডিং তুলি আত তুলাম ইন তো গরম করিব নইলে তো পিছিয়ে যাবো সামাজিকভাবে অন নয় এই ভাগে ভাগে শুক্রবার আইলে শুক্রবার আইলে ইঙ্গ ছয় দিন কর্ম কর অর্থনীতি উপার্জন কর আর একদিন নিজের লাগে ঘুরে রাখো অন নয় তোমার তো ইউন কমাই ফেলে ওই তো বাড়াই ফেলে কিন্তু মরিবার সাত প্রিয়জন না যায় ভোগ সম্পত্তি না যায় কেউ যাইতে না ওই মরণ মুহূর্তে খনে স্মরণ করে দিব
হদে আই পুণ্য গজে আই পুণ্য গজে হবো না তুই তো লোভ গজে বিল্ডিং বানাই হব দে প্রিয় জনসারি জান না পারে ও মা প্রিয় বিয়োগ এত দুঃখ মনের ভিতর মরণ মুহূর্তে মরণ মুহূর্তে যদি ওই দুঃখ ড্যাক যদি উড়ে ফট করে যায় গ্যাস্ট্রোক কি নিমিত্ত ভাইবে দে এতালে শুক্রবারে শুক্রবারে পুণ্য করে রাখ ঠিক আছে না শনবারে শুক্রবারে প্রতিদিন তো বন্দনা করিবা আবার শুক্রবারে কানা বেশি করিবা দেরি গুরুত্ব দিয়ে নে প্রতিদিন তো করণ ফুরিব ফুরিব শুক্রবারে কানা বেশি কর সুতির দিন হয় না নয় তো যাই হোক আজিয়া কর্ম কর্ম নিমিত্ত গতি নিমিত্ত চুতি বাঙা ঘর ফেলা যাবে গই তিন বাই লগিয়ে গই হ বাঙা ঘর তিন বাই লগিয়ে গই কিন্তু মনরে লই যায় নভারে হ সর বাই মাঝিয়া বাই বড় বাই লই যায় নভারে চুতি হবে না নইব চুতি অঙ্গে অঙ্গে প্রতিসন্ধি লয় না নলয় প্রতিসন্ধি অঙ্গে অঙ্গে এ রূপ কি কারণে ওই ওয়া রূপ এখন নখন তুই তো বাঁচি থাক এতে এখন নখন এখন নখন এখন পুরো অনাদিকাল সংসার পর্যন্ত রূপের এখন নখন নামের তিনখন অন এই বাইরে দিয়ে আর কোন ঈশ্বর শিশু কথা ভগবান এ গতি রোগ গুরি না ভার দেয় হ উৎপত্তি স্থিতি বিলয় এ গতিকে ঈশ্বর সৃষ্টিকর্তা থামাতে পারে না বানাইতেও পারে না থামাইতেও এটা প্রকৃতির নিয়ম নাম রূপের প্রবাহ হ প্রতিসন্ধি চিত্ত অঙ্গে অঙ্গে কর্মজ রূপ উৎপন্ন হয় পৃথিবী ধাতু আবধাতু বায়ু ধাতু তেজ ধাতু বর্ণ শব্দ গন্ধ রস জীবিত ইন্দ্রিয় কায় ইন্দ্রিয় কায় দশক বস্তু দশক বাদ দশক মাই ভাই মর বাদ দশক তিন দশক তিন দশম তিরিশ কর্মজ রূপ প্রতিসন্ধে চিত্তরঙ্গ উৎপন্ন হয় এতাল হতে অকান্তি কেনে নামা রূপাং আয়া মাইয়া পাচায় না পাচায় একে অপরে অর্থাৎ প্রতিসন্ধে চিত্ত রূপ রূপ এবে প্রতিসন্ধে চিত্ত একে অপরে উপকারে উপকারে ওই এনে নাম রূপ জন্ম হই তোমার জন্ম হই না নিজ কথা এরে এনে নাম দিয়ে দে মা ভাইয়ের ভিতরে তোমার আসিল না নাম রূপ আসিল দি হ ফলিয়ে প্রতিসন্ধি তারপর তিরিশ কর্মজরু প্রথম প্রথম মধ্যে কি উৎপন্ন হয় কর্মজরু উৎপন্ন হয় কর্মজরূপের পরে কি উৎপন্ন হয় ঋতুজরূপ হ ঋতুজরূপ ঋতু মানে কি ঠান্ডা গরম এ কারণে ঋতুজরূপ উৎপন্ন হয় তার মানে উৎপত্তিক্ষণে প্রতিসন্ধি রূপ প্রতিসন্ধিক্ষণে কর্মজরূপ তারপরে ঋতুজরূপ উৎপত্তির পর কি স্থিতিক্ষণে উৎপন্ন হয় তারপরে ববাঙ্গ সময়ে কি হয় ববাঙ্গ সময়ে বঙ্গু রূপ উৎপন্ন হয় ববাঙ্গ সময়ে তিন রূপ হ প্রতিসন্ধি কণে কর্মজ রূপ স্থিতিক্ষণে ঋতুজ রূপ শেষ ক্ষণে ব্যয় ক্ষণে বঙ্গু ক্ষণে কেউ আহারজ রূপ কি রূপ কর্মজ চিত্তজ চিত্তজ রূপ ফরে দেব বোধ ইয়ন চিত্তজ রূপ তিন মাস ফর হয় দে তারপর ববাঙ্গ থাকি যাবে কই ক বিজ্ঞানের কারণে নাম রুবই নাম রুবলি সরতান হব সরাইতান হইলি স্পর্শের কারণে বেদনা হব বেদনা হইলি আবার তৃষ্ণা সংসার থামিব না এ রহস্য জন্ম মৃত্যু রহস্য যদি জান তোমার রাজিয়া দান ছিল বাবনা সাত্ত হই এগারোটা আসত বান্ধে যাই হোক আজিয়া তোমার মধ্যে যে সমস্ত দানব আসিল মা বাবন আমার পুণ্য সম্পাদন করছ এই সম্পাদিত চিত্ত চেতনা শ্রদ্ধা শ্রদ্ধা হইয়ে দেয় কর্মরে বিশ্বাস করে শ্রদ্ধা হইয়ে দেয় চক্রবর্তী রাজা ব্যবহৃত হীরে টুকরার মতো খুব আগলে থাকে এই শ্রদ্ধা প্রসন্ন জ্ঞান সম্প্রযুক্ত শ্রদ্ধা বুদ্ধমূর্তি দান সংগদান অস্ত্র উপকর দান বাবার দীর্ঘায়ু সহ প্রয়াত যারা প্রয়াত হইয়ে তার উদ্দেশ্যে কালগত জ্ঞাতিদের উদ্দেশ্যে সঞ্চিত পুনরাশি এবং আর আরও বিকো সংঘ ধর্মশাসনের মধ্যে বিকো সংঘ অনারাও সামাজিক জীবনের মধ্যে ব্যাগগুণত এ দানমা শিলমা বাবনামা পুণ্য প্রভাবে ইহাকালে সুখ পরকালে সুখ কোনো এক জন্মে পরম সুখ নির্বাণকে প্রত্যেক করা চার আর্যসূত জ্ঞান লাভ হোক আশাবাখায়াং বাহাং হতু জগতে সকল প্রাণী সুখী হোক।